নমস্কার, শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস। 6 ফেব্রুয়ারি 2024, বাংলা তারিখ 22 মাঘ 1430। রেলে চাকরির জন্য এবার থেকে বছরে 4 বার পরীক্ষা নেওয়া হবে। আগামী 2 ফেব্রুয়ারি বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে। টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে এপ্রিল থেকে জুনের মধ্যে। পাশাপাশি এনটিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ার ও প্যারামেডিকেল ক্যাটাগরির পরীক্ষা হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। গ্রুপ ডি ও অন্যান্য পদের পরীক্ষা হবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। বিষয়টি আপনাদের নলেজে রাখার জন্য জানাচ্ছি, রেলে চাকরির জন্য এখন থেকে বছরে 4 বার পরীক্ষা নেওয়া হবে। আগামী 2 ফেব্রুয়ারি বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তাতে সবিস্তারে উল্লেখ করা রয়েছে। গ্রুপ ডি ও অন্যান্য পদের পরীক্ষা হবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। এক্ষেত্রে প্রতিটি পদের জন্য দরখাস্ত নেওয়া হবে নির্দিষ্ট পরীক্ষা সূচির 1 থেকে 2 মাস আগে থেকে। এই বিষয়গুলি নজরে রাখার জন্য দেখতে থাকুন কাজকেরিয়ার কর্মপত্রিকা, সবিস্তারে আমরা সে কথা উল্লেখ করব, আপনারা নজর রাখুন। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের যে পরীক্ষা, সেই পরীক্ষা জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই পরীক্ষা নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের যে পরীক্ষা, এই পদের পরীক্ষার বেশ কিছু প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে রাখছি। কোন উদ্ভিদ হরমোনটি ফল পাকাতে সাহায্য করে? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষার কোন উদ্ভিদ হরমোনটি ফল পাকাতে সাহায্য করে? উত্তর হচ্ছে ইথিলিন। আসবো পরের প্রশ্নে, মানব দেহের কোষে কতকগুলি ক্রোমোজোম থাকে? এর উত্তর হচ্ছে 46টি। পশ্চিম প্রান্তের দেশগুলির শিশুরা যারা সূর্যালোক খুবই কম পায়, তারা মূলত কোন রোগের শিকার হয়? এ বি সি ডি করে 4টি অপশান থাকবে, এর উত্তর হচ্ছে রিকেট। তারা সাধারণত রিকেট রোগে শিকার হয়। আসবো পরের প্রশ্নে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের যে লিখিত পরীক্ষা হবে সেই সংক্রান্ত পরীক্ষার কয়েকটি ধাঁচ আমরা আপনাদের সামনে দেব, নজর রাখবেন কাজকেরিয়ার। মেহেরগড় সভ্যতা কোন সভ্যতা? এ বি সি ডি করে 4টি অপশান থাকবে, 1, 2, 3, 4 করে। আমাদের প্রশ্নটি ছিল মেহেরগড় সভ্যতা কোন সভ্যতা, এর উত্তর হচ্ছে ভারতের প্রাচীনতম সভ্যতা। আসবো পরের প্রশ্নে, সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা? উত্তর হচ্ছে নগর ভিত্তিক সভ্যতা। আসছি পরের প্রশ্নে, আমরা রয়েছি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের লিখিত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নে কিছু ধাঁচ আমরা আপনাদের সামনে রাখছি কাজকেরিয়ার। দেখুন, হরপ্পা সভ্যতার
অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? আসবো উত্তরে, কৃষিকাজ ও পশুপালন হচ্ছে হরপ্প সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা। আসছি পরের প্রশ্নে, পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? জীবন বিজ্ঞানের একটি প্রশ্ন, আমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষার ধাঁচ আপনাদের সামনে রাখছি। অবশ্যই এই অনুষ্ঠান দেখুন, কাজকেরিয়ার পড়ুন, কাজকেরিয়ার দেখুন, আর আমাদের চাকরির প্রস্তুতির জন্য প্রশ্ন উত্তর সবিস্তারে ফলো করুন। আমাদের প্রশ্ন ছিল, পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? এর উত্তর হচ্ছে যকৃৎ। আসছি পরের প্রশ্নে, চন্দ্রগ্রহণের দ্বারা কি প্রমাণ করা হয়? আসছি উত্তরে, চন্দ্রগ্রহণের দ্বারা পৃথিবীর গোলাকৃতি তা প্রমাণ করা যায়। প্রশ্নটি ছিল, চন্দ্রগ্রহণের দ্বারা কি প্রমাণ করা হয়? উত্তর হচ্ছে, চন্দ্রগ্রহণের দ্বারা পৃথিবীর যে গোলাকৃতি তার প্রমাণ করা যায়। আসছি পরের প্রশ্নে, পৃথিবীর আবর্তনের ফলে কোন বল সৃষ্টি হয়? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ পরীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের সামনে রাখছি। কাজকেরিয়ার ফলো করুন। পৃথিবীর আবর্তনের ফলে কোন বল সৃষ্টি হয়? আমাদের প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর আবর্তনের ফলে কোন বল সৃষ্টি হয়? আসছি উত্তরে, পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্রাতিক বল সৃষ্টি হয়। আসছি পরের প্রশ্নে, কোরিওলিস বলের অন্য নাম কি? আসব উত্তরে, পূর্বেই জানিয়েছিলাম রেলে চাকরির জন্য এবার থেকে বছরে চারবার পরীক্ষা নেওয়া হবে। আগামী 2 ফেব্রুয়ারি বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে। এক্ষেত্রে প্রতিটি পদের জন্য দরখাস্ত নেওয়া হবে নির্দিষ্ট পরীক্ষাসূচির 1 থেকে 2 মাস আগে। আসব এই পর্বের একেবারে শেষ প্রশ্নে, আমরা রয়েছি কোরিওলিস বলের অন্য নাম কি? কোরিওলিস বলের অন্য নাম হচ্ছে অপকেন্দ্র বল। আর এই প্রশ্ন এবং উত্তরের সঙ্গে সঙ্গেই শেষ করছি আজকের প্রথম পর্বের এই অনুষ্ঠান। নমস্কার।